नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष स्वागत। प्रतिदिन आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनल अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करते भूलें ना। चौदोई डिसेम्बर 2020 सोमवती अमावस्या अत्यंत गुरुत्वपूर्ण योगे ये विशेष अमावस्या तिथि शुरू हो। चंद्र राशि अर्थात वृश्चिक राशि विशेष अमावस्या सूचित होच्छे। पांच ग्रह एक ही राशि अवस्थान करबे। एकदिके रवि, चंद्र, बुध, शुक्र एवं केतु वृश्चिक राशि अवस्थान करबे। गुरु बृहस्पति एवं शनि मकर राशि एवं मंगलदेव अवस्थान करबे मीन राशि एवं राहु वृष राशि विशेष समय अवस्थान करबे। दीर्घदिन परे एई गुरुत्वपूर्ण योगे एबारेर सोमवती अमावस्या तिथि। ये विशेष तिथिते बेश किछु उपाय बा उपाचार करले अत्यंत शुभ फल पाबेन एवं सेई साथे द्वादश राशिचक्रेर राशिफल अनुसारे बेश शुभ एवं अशुभ फल आसते पारे। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অমাবস্যা হলো পিতৃপুরুষের তর্পণের একটি বিশেষ সময়। যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারা অবশ্যই পূর্বপুরুষের শান্তির জন্য এই বিশেষ দিনে উপাসনা করুন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এবং প্রদীপ নিবেদন করুন। যাদের রাশিতে কালসর্পদোষ রয়েছে তারা এই বিশেষ অমাবস্যা তিথিতে আপনারা রূপোর নাগ কিংবা নাগিনী দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন, তাতে আপনাদের কালসর্প দোষ দূর হবে। অমাবস্যার সন্ধ্যাতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন এবং সেই প্রদীপে তুলোর পরিবর্তে লাল সুতো ব্যবহার করুন এবং প্রদীপে এক চিমটে জাফরান অর্থাৎ কেশর আপনারা নিবেদন করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এই বিশেষ তিথিতে কালো কুকুরকে আপনারা তেলযুক্ত রুটি অর্থাৎ তেলে রুটি ভেজে সেই রুটি কোনো কালো কুকুরকে খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন, বিভিন্ন শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব চলতে থাকে, শনির সাড়ে সাতি ঢাইয়া কিংবা শনির মহাদশা বা প্রত্যন্ত দশা চলতে থাকে বা অন্তর্দশা চলতে থাকে এবং তা যদি অশুভ ফল দেয় তাহলে আপনারা আজ এই বিশেষ তিথিতে অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা অবশ্যই জল নিবেদন করুন এবং সেই সাথে ওং সং শনিশ্চরায় নমো এই বিশেষ মন্ত্র একমালা জপ করুন। সেই সাথে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই বিশেষ তিথিতে আপনারা ব্রহ্মচর্য পালন করুন। সেই সাথে এই বিশেষ তিথিতে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করেন তাহলে আপনি সমস্ত ধরনের সুখ এবং সমৃদ্ধি পাবেন। গো মাতাকে এই বিশেষ দিনে আপনারা সবুজ ঘাস খাওয়ান এবং আঠার রুটি করে এবং আঠার রুটির সঙ্গে চিনি মিশ্রিত করে পিঁপড়ে অথবা মাছেদের খাদ্য হিসাবে আপনারা অবশ্যই দিন। এই বিশেষ তিথিতে আপনারা ঘি কম্বল এগুলো সামগ্রী দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন, ধীরে ধীরে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হবে। এই বিশেষ সোমবতী অমাবস্যা তিথিতে আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে পূজা অর্চনা করুন এবং অশ্বত্থ গাছের চারিদিকে 108 বার প্রদক্ষিণ করুন এবং সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। পবিত্র নদীতে আপনারা এই বিশেষ দিনে অবশ্যই স্নান করুন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে কালো তিল সহ আপনারা তামার ঘটিতে জল দিয়ে তা উৎসর্গ করুন এবং সেই সাথে আপনারা আপনাদের মনস্কামনার কথা পূর্বপুরুষের কাছে অবশ্যই নিবেদন করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।